অবশ্যই এই লজ্জা এবং শরম এই জিনিসকে আমাদের বজায় রাখতে হবে, মা ও বোনদেরকে বিশেষ করে এবং অবশ্যই পুরুষদেরকে। মা ও বোনদেরকে আরেকটি কথা বলবো যে পুরুষদের উপর যা কিছু ফরজ সেই সকল ফরজ বিধানের মধ্যে একটি হচ্ছে পর্দা করা। মহিলার সমস্ত শরীরে পর্দার জিনিস, তারা বাড়িতে বেশি বেশি থাকবে, বাড়ির বাইরে কম বের হবে, যদি বের হয় তাহলে অবশ্যই পর্দা করে বের হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আদেশ হয়েছে কোরআনে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের ওড়নাকে মাথার উপর দিয়ে সামনে বেশি করে টেনে দেয়, ঘন্টা দিয়ে দেয়। কিন্তু আজ এমন অবস্থা যে আমাদের মেয়েরা, নিজের পরিবারের মেয়েরা হয়তো বাইরে যাচ্ছে, মাথায় কাপড়টুকু নেই, ঘন্টা তো দূরের কথা, এমনকি মাথাও নেই বুকেও নেই। আর যখন স্কুল কলেজে যাচ্ছে তখন আরো এক ধরনের স্মৃতি যেগুলো আমাদের সমাজকে আরো বেশি খারাপ করছে। শুনেন, মা ও বোনদেরকে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটি হাদিস বলছেন, সেই হাদিসে মাত্র চারটি কথা এসেছে, যে মা ও বোনেরা এই চারটি কথা পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোন মহিলা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে, মানে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ যদি কোন মহিলা আদায় করে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখে, যে রমজান মাস আজ অতিবাহিত হয়ে গেল, ওয়া হাফেজাত ফারজাহা, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ নিজের লজ্জাস্থান দিয়ে কোন নোংরা কাজ যেন না করে, জেনা, বেবিচার, ছোট জেনা, বড় জেনা যেন কিছুই না হয়।